হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি বং ওয়াইফ লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল মুহূর্ত, আমাদের 2 থেকে 3 হওয়ার দিনটি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখছো সকলের কাছে অনুরোধ, আমাদের পুচকু শোনার জন্য তোমাদের ভালোবাসা আর ব্লেসিংসে ভরিয়ে দিও। বন্ধুরা, তো আজকে হচ্ছে 6th April। তো এখন সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমার সকাল থেকে একটু পেইন হচ্ছে অল্প অল্প, তো কিছু বুঝতে পারছি না। এমনিতেও সোনোগ্রাফি করার কথা ছিল, তো সেটা ডাক্তারকে বললাম যে আজকে উনি করতে বললো, তো সেখানে আমরা যাচ্ছি। জানি না, এখন কিছুই বুঝতে পারছি না। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সমস্ত আপডেট দেখতে পারবে। তো আমি আর আমার হাজব্যান্ড এখন যাচ্ছি আমরা সোনোগ্রাফি করতে। তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি, যদি ইনকেস ডাক্তার আমাকে অ্যাডমিট করে নেন, তো সেটার জন্য টুকটাক জিনিস টিস গুছিয়ে টুচিয়ে নিয়েছি। তো সেগুলো আমার বর পরে প্যাক করে নিয়ে যাবে। আপাতত এখন আমরা দুজন বেরোবো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, তো তোমরা সঙ্গে থাকো। তো হ্যালো বন্ধুরা, আমি অনেক চেয়েছিলাম তোমাদের সাথে কথা বলবো, মানে তোমাদেরকে বললাম যে আমি রিপোর্ট করতে যাচ্ছি, টোটোতে যাচ্ছি, সেটা দেখালাম। তো তারপরে আর আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পেইন হচ্ছিল আমার। তো যখন সোনোগ্রাফি করতে গেছি, আজকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, তো সোনোগ্রাফি করে ওখানে 1 ঘন্টা পর আমি রিপোর্ট পেয়েছি। তো রিপোর্টটা নিয়ে তারপরে আমি ডক্টরের চেম্বারে গেছিলাম। তো ওখানে গিয়ে ডক্টরকে সব কিছু দেখালাম। তো সোনোগ্রাফি দেখে উনি বলেছিলেন যে এখন একটু সময় আছে বা কিছু। তো তারপরে একটা ব্যথার ওষুধ দিয়েছিলো ডক্টর, বলেছিলো 1-1.5 ঘন্টা বসতে, তো বসে দেখতে বলেছিলো। তো আমি ওয়েট করছিলাম যে তোমার একটু বসে ওয়েট করি, দেখি ব্যথাটা কমে কিনা। ডক্টরই বললো যে দেখো, তাহলে পরে আমি বুঝে সেই বুঝে আমি ইয়ে করবো। তো তারপরে আমি আরও বসেছিলাম 1.5 ঘন্টা পুরো, প্রচণ্ড পেইন হচ্ছিলো, তো আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। তো খাওয়ার পরে একটু ব্যথাটা অল্প কম ছিল, কিন্তু ব্যথা কমেনি। তো বাড়ি এসে দুজন মিলে বাড়িতে আসলাম, এসে একটু ভাত খেলাম, কি অনেক কষ্টে সিঁড়ি দিয়ে উপরে উঠেছি, উঠে শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, তো শুতে পাচ্ছিলাম না, প্রচণ্ড ব্যথাটা হচ্ছিলো। তো যেরকম সিমটম ছিল ইউরিন পাস করার সময় যে একটা লিকেজ মতো হচ্ছিলো, তো সেটা আমি ডক্টরকে বলেছিলাম। তো উনি বলেছিলেন যে যদি ব্লিডিং ব্যাপারটা দেখো তাহলে কন্ট্যাক্ট করো, তুমি চলে আসবে। তো ব্যথা করছিলো, শুয়েছিলাম, তো এখন দেখলাম দেখার পরে চলে এখন রেডি হয়ে গেছি, ডক্টরকে ফোন করলাম। তো করার পর উনি বললেন যে ঠিক আছে তুমি চলে আসো, তো সেজন্য আমরা রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, বাকি ব্লগটুকু হয়তো আমার বড়ই করবে, তো তোমরা আমার সাথে থেকো। আমার যখন ব্যথা উঠেছিল তখন পাড়ারই এক দাদা আমাকে নিয়ে গেছিলো নার্সিংহোমে। থ্যাংক ইউ সো মাচ দাদা এতটা হেল্প করার জন্য। তো আমি দাদা গাড়ি করেই যাচ্ছি এখন নার্সিংহোমে। তোমরা দুজন এখন বসে আছি আমাদের রুমে, এই যে আমার বাবান পাশে বেডে রয়েছে, আর এটা হচ্ছে আমার বেড। তো এই যে স্নান করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, আর ব্যথা করছে এখন একটু, এখন জানি না কখন কী হয় আর কি। হয়তো বললো তো কালকে সকালবেলা ডাক্তার করবেন, বা হয়তো ব্যথা উঠলে কি করে না করে, যাই হোক। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সবার ভালোবাসা আমার সাথে আছে আমি জানি। হ্যাঁ, এই পাশে থেকো আমার পাগলি বসে আছে একদম চ্যানেল করে, একদম বাবা আসছে সোনাই আসছে হবু জামাই। এই হচ্ছে আমাদের রুম, একদম পুরো কি বলবো আর, এটা কি বানিয়ে রেখেছে একদম, টয়লেট
গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে ভিউটা দেখালাম। আজকে সকালটা একটু অন্যরকমের, কালকে আমি এখানে ভর্তি হয়েছি। আমাদের এখানে যে শ্রীকৃষ্ণ নার্সিংহোম আছে সেখানে ভর্তি হয়েছি ডক্টর কে বি বিশ্বাসের আন্ডারে। তো আজকে সকালটা একটু অন্যরকম, প্রত্যেক দিনের থেকে একটু আলাদা আমার কাছে, আমার হাজব্যান্ডের কাছে। এর জন্য আলাদা কারণ আজকের দিনটা, এটা হয়তো আমাদের দুজনের জীবনে একটা, আমরা 2-3 হতে চলেছিলাম একটা ব্যাপার আসবে ঠাকুরের আশীর্বাদে, তো সেই জন্য একটু আলাদা। তো সকাল সকাল তোমাদের দেখালাম বাইরে, জানলা থেকে বাইরের ভিউটা, বাইরে তোমার হচ্ছে ইয়ে রয়েছে, মানে বৃষ্টি হচ্ছে। তো রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে, সারা রাত ছিলাম এখানটায়। তো রাত্রিবেলা ইঞ্জেকশন দিয়েছিলো, প্রচণ্ড ব্যথা, তো মাঝে মাঝে ব্যথা উঠছিলো, তো ঠিকমতো শুতে পারিনি, আমার বড় ঠিকমতো শুইনি, এখনও একটু শুয়ে আছে, তো এখনও ব্যথা হচ্ছে। আমি খুব কষ্ট করে তোমাদের সাথে একটু কথা বলছি, জাস্ট একটু শেয়ার করছি যে আমার বন্ধুদের সাথে আমার এই প্রত্যেকটা ছোটো ছোটো মোমেন্টগুলো আমি শেয়ার করার চেষ্টা করছি। আমার বরকেও বলেছি যে এরপরে মোমেন্টগুলো তুমি ক্যাপচার করো আমার বন্ধুদের জন্য, আমার ভালো লাগবে আমি সবার সাথে শেয়ার করতে পারলে। তো এই জন্য তোমাদের সামনে একটুখানি আসলাম। আজকে থার্সডে 7 তারিখ, আজকে যেহেতু 7 তারিখ ষষ্ঠী, আমি বাসন্তী পূজা তোমরা জানো, তো আজকের অন্যভাবে কিছু প্ল্যান ছিল। আর আমি তোমাদেরকে বলেছি যে আমার ডেটটা যেটা ছিল সেটা আর কদিন পরে ছিল, তো এরকমভাবে যে আমি এখানে ভর্তি হবো আজকের দিনে আমার কোনো প্ল্যানিং মানে মাথাতেই ছিল না। যাই হোক, তো এটা হয়, ভাগ্যে যেটা থাকে সেটা হতেই হয়। তো তোমরা সঙ্গে থেকো সারাটা দিন, আজকে পুরো আপডেট তোমরা একটা করে পাবে, আমার সাথে থেকো। আর আমি জানি আমার বন্ধুদের ব্লেসিং, ভালোবাসা সবসময় আমার পাশে আছে। হরি 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 নম শিবা যতধরা শিব যতধরা হরি হরি হরি। নিউজটা যে আমাদের কোলা, আমার আর আমার বাবুর কোলা আলো করে আমাদের কানহা এসছে। তো কালকে সারাদিন বৃহস্পতিবারের পর থেকে আর আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে বৃহস্পতিবার ওখান থেকে আসার পর শরীরটা আমার ভীষণ ক্লান্ত লাগছিল, আর বেবির শরীরটাও ভালো ছিল না, শ্বাসকষ্ট হচ্ছিলো, তার জন্য ওকে এনএসসিতে রাখা হয়েছিল। কালকে সারাদিন একটু ওই টেনশনের মধ্যেই ছিলাম, তাই কোনো কিছুই বানাতে পারিনি। তো কালকে সন্ধ্যের পর থেকে বাবুর শরীরটা একটু ইয়ে হয়, তো তারপর কানহাকে আমার কাছে দেওয়া হয়েছিল রাত্রিবেলা। তো ও যখন ফিট করলো, করাটার পর, ফিট করানোর পরে, তারপর ওখানেই ছিল, ডক্টর বলেছিল এভাবেই রাখা হবে। আজকে জন্ডিসের টেস্টটা হয়েছে, যে ব্লাড টেস্টগুলো দরকার বাচ্চাদের সেগুলো সব কিছু হয়েছে। তো এখন ওকে রুমে দিয়েছে, তো বুঝতেই পারছো আমার মনের ভেতরটার অবস্থা কীরকম, কারণ ওর একটু ঠান্ডা লাগার ব্যাপার ছিল, তো ওর জন্য ওকে রাখা হয়েছিল। তো একদিন দুটো দিন আমার কাছে ভীষণই ভীষণই খারাপ গেছে, তো আমি বলতে পারবো না, ওটার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজকে বেবিকে এই একটু আগে, এখন তো 1টা বাজতে যায়, তো 12:30টার দিকে বেবিকে দিয়েছে, সকালে একবার দিয়েছিল, আমি খাইয়েছি, তো এখন দিয়েছে। তো টেস্ট এই বলেছিল টেস্টটা করার পরে টেস্টের রিপোর্ট যদি দিয়ে থাকে তাহলে আমার কাছে দেবে। তো তোমরা আমার বেবির জন্য প্রে করো সবাই, যাতে ও সুস্থ থাকে, অনেক বড় হয়, ওর জন্য প্রে করো, আমার সাথে থেকো। এই যে আমার কানহা সোনা এখন মাসির কোলে আদর খাচ্ছে। তো এখানে বড় কাকু এসছে, সবাই এসেছিলো, সবার ভিডিও ক্লিপিং করা হয়নি, ছোটো কাকি, আমার দেও, দেওরে বউরা সবাই এসছে, সবার ভিডিও ক্লিপিং করা হয়নি। তো এখন আমরা সবাই চা খাচ্ছি। তো প্রত্যেকদিন আমার জন্য বাড়ির থেকে খাবার আসতো, রুটি সবজি বা ভাত সবজি এইগুলো। তো আজকে হচ্ছে রোববার, তো এখনও আমি যাইনি, যেহেতু আমার বেবির সেলেন্টটা চলছিলো, তো ডক্টর বলছে সেলেন্ট ছাড়া ওকে দেখবে, তো তার জন্য আজকে দিনটা আমি ওয়েট করেছি। আজকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যাইনি। তো এখন তোমরা দেখলে আমি কাকুর আসছিলো, তো সব আমরা চাটা খাওয়া হয়ে গেছে। তো কালকে আমরা বেবিকে নিয়ে রওনা দেবো বাড়ির জন্য। তো আমি ছোটো ছোটো ক্লিপিং করছি, সম্পূর্ণ করতে পারছি না তোমাদের জন্য, তো তোমরা দেখতে থাকো, সাথে থেকো। আমার বর তো একদিন আমাকে ফোন দেয়নি, তো এখানে আমি এখন তোমাদের কমেন্টগুলো পড়ছি, আর আমার সব ক্লোজ ফ্রেন্ড বা রিলেটিভ যারা আছে তাদেরকে গুড নিউজটা মেসেজে সবাইকে পাঠাচ্ছি। আমার বর যাদেরকে বলে উঠতে পারিনি, তো তাদেরকে আমি মেসেজ করে জানাচ্ছিলাম। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, দাদার গাড়ি করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ভীষণ আনন্দ লাগছে, বা কতদিন দিন পর বাড়ি ফিরছি। আমাদের সঙ্গে আমাদের দেওরও আছে, জয় বিশ্বাস, তো ভাইও আছে আমাদের সাথে।
তো আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। পাড়ার অনেক আমার প্রিয় মানুষরা এসেছিল আমাকে বাবুকে দেখতে, তো সবাইকে ক্যাপচার করতে পারিনি। নার্সিং হোম থেকে বেরোনোর সময় আমার বড় মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটা সবাইকে, নার্স, সিস্টার সবাইকে দেওয়া হয়েছে। ইভেন বাড়ির জন্য সবাই যারা এসেছিলো তারা সবাই মিষ্টি মুখ করেছে, তো সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি তোমাদের জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, নেক্সট ভিডিওতে জুনিয়র ওয়েলকামটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হাসি খুশি থাকো, আর সবার মাঝে ভালোবাসা বিলোতে থাকো। আজকে ভিডিওতে তুমি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার আমার বেবির জন্য, আমার বাবুর জন্য তোমরা সবাই মন থেকে ভীষণ ভীষণ ভালোবাসায় আশীর্বাদে ভরিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।